শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এক জনক ঘটনা করিমগঞ্জে করিমগঞ্জে প্রথম ঘটনা পনেরো বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে খুন করে ধর্ষণ আটক তিন মানুষ রূপের অমানুষ যুবক বিস্তারিত থাকবে প্রতিবেদনে খবরের কাগজে চপ মুড়ি খাওয়া বন্ধ দোকানদারদের জন্য নতুন নিয়ম আনছে সরকার গৌহাটি যাওয়ার উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে লঙ্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচ গ্রামের দুই যুবকের গুরুতর আহত আরও দুই যুবক হাইলাকান্দি জেলায় এক ভয়ঙ্কর ঘটনা ব্যাংক ম্যানেজারকে আক্রমণ আজ বিশ্বনবীর জন্মদিন নবীর জন্মদিনে বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দিতে লক্ষ লক্ষ মুসলিম উম্মার উপস্থিতিতে জুলুস নবীর জন্মদিনে বাদ্রি সেতু থেকে সুনাই পর্যন্ত মিছিলে জনসমুদ্র হাইলাকান্দি জেলায় জমির মালিকদের জমির দলিল নেওয়ার আর্জি প্রশাসনের আবার আসছে সরকারি চাকরি আগামী সাত অক্টোবর অসম পুলিশে বের হবে পাঁচ হাজার চাকরির বিজ্ঞাপন রিকশা চালক টেলা চালককে মার দেওয়ার আগে তিনবার বাবুন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছয় মাসের মধ্যে শিলচর ত্রিপুরা বিদ্যুৎ রেল চালু হবে ঘোষণা শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের শিলচর এবং ডিব্রুগড় সরকারি ডেন্টাল কলেজকে স্বীকৃতি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবং শেষ খবরটি সমাগত দুর্গোৎসব অনলাইনের শপিংয়ে মার খাচ্ছেন করিমগঞ্জের স্থানীয় ব্যবসায়ীরা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক ঘটনা ঘটনা পনেরো বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে খুন করে ধর্ষণ আটক তিন মানুষ রূপের অমানুষ যুবক এবার আরও বড় নিক্ষারজনক ঘটনা করিমগঞ্জে এক নাবালিকাকে খুন করে একে তিন পিচাশু ধর্ষণ করার তত্ত্ব বেরিয়ে এল পুলিশ তদন্তে দুষ্কৃতীরা অকপটে স্বীকার করেছে বলে জানালেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস উল্লেখ্য গত নয় সেপ্টেম্বর করিমগঞ্জের সরিষা মেদল থেকে এক নাবালিকা মেয়েকে গড়ের বেতর থেকে উদ্ধার করেছিল পুলিশ এরপর পুলিশের সারাশি তদন্তে একে একে তিন যুবককে আটক করে পুলিশ আটক যুবকদের নাম বিক্রম পাল সুব্র মালাকার এবং রাহুল দাস আজ অর্থাৎ বৃহস্পতিবার আটক যুবকদের নিয়ে ম্যাজিস্ট্রেট এসপি সহ ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তের স্বার্থে খাবার বিক্রেতাদের অবিলম্বে খাদ্য সামগ্রী প্যাকিং পরিবেশন এবং সংরক্ষণের জন্য সংবাদপত্র ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছে এফএসএসএআই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এফএসএসএআই বুধবার একটি নির্দেশিকা জারি করেছে এতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া খাবারের মূরক বা প্যাকেজিংয়ের জন্য সংবাদপত্রের ব্যবহারের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সারা দেশে বুক্ত এবং খাদ্য বিক্রেতাদের খাদ্য সামগ্রী প্যাকিং পরিবেশন এবং সংরক্ষণের জন্য অবিলম্বে সংবাদপত্র ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে গৌহাটিতে যাওয়ার উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে লঙ্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচ গ্রামের দুই যুবকের জানা গেছে আজ অর্থাৎ বৃহস্পতিবার গৌহাটিতে গাড়ির নথিপত্র ঠিক করার উদ্দেশ্যে গাড়ি নিয়ে গড় থেকে বের হয়ে লঙ্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েন পাঁচ গ্রামের যুবকরা এতে ঘটনাস্থলে প্রাণ যায় দুই যুবকের ওই যুবকদের নাম সাব্বির আহমেদ ও রিয়াজ আহমেদ সেই সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এলাকায় রাজ্যে আবার আসছে সরকারি চাকরি অসম পুলিশে শীঘ্রই বের হবে পাঁচ হাজার চাকরি আগামী সাত অক্টোবর অসম পুলিশে আবার বের হবে পাঁচ হাজার চাকরির বিজ্ঞাপন অসম পুলিশের বিভিন্ন পদের জন্য বের হবে এই চাকরি খালি পদ না থাকা বিভাগে পরিণত হবে অসম পুলিশ আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের জন্মদিন বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দিতে লক্ষ লক্ষ মুসলিম উম্মার উপস্থিতিতে জুলুসের যাত্রা বের হয় এদিকে পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়েসাল্লামের জন্মদিবস উপলক্ষে খাসার জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আজ অর্থাৎ বৃহস্পতিবার বাদরি সেতু থেকে সুনাই পর্যন্ত বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জুলুসে মোহাম্মদীর শান্তি মিছিল সকাল সাতটায় বাদ্রি সেতুর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বেরেঙ্গা কনকপুর রৌড হয়ে লাগাটিলা সুনাবাড়িঘাট দরে সুনাই ফুটবল ময়দানে এসে পৌঁছায় মিছিলটি গাম জোড়া গরম ও প্রকর রৌদে কেউ হেঁটে কেউ বাইকে আবার কেউ গুড়া নিয়ে মিছিলে যোগ দেন হাইলাকান্দি জেলায় এক ভয়ঙ্কর কাণ্ড রাতে ব্যাংক ম্যানেজারকে আক্রমণ বুধবার রাতে দুষ্কৃতির আক্রমণের বলি হয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন বাজার শাখার ম্যানেজার টি শিয়াম পাইতে হাইলাকান্দি জেলার লালা থানা এলাকার নতুন বাজারে সংগঠিত হয়েছে এই ঘটনা রাতে ব্যাংক থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় রাস্তায় বাইকে আসা দুর্বৃত্তের দল আক্রমণ চালায় ম্যানেজারকে আক্রমণের ফলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি বর্তমানে হাইলাকান্দি এসকেরাই অসামরিক হাসপাতালে আইসিউতে চিকিৎসারত আছেন তিনি হাইলাকান্দি জেলার সিনিয়র রেজিস্ট্রার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জমি কেনার পর অনেক জমি মালিকরা তাদের জমির দলিল না নেওয়ায় দীর্ঘদিন থেকে ওই অফিসে অনেক দলিল পড়ে রয়েছে এর পরিপ্রেক্ষিতে সিনিয়র রেজিস্ট্রার রেজাউল করিম বরবুইয়া যেসব জমির মালিকরা তাদের জমি কেনার পর জমির দলিল নেননি তাদেরকে তা ওই অফিস থেকে কার্যালয়ে চলাকালীন সময়ে নিয়ে যেতে অনুরোধ জানিয়েছেন দলিল নেবার সময়ে দলিলের উপযুক্ত রশিদ বা অন্য কোনো ছবিযুক্ত প্রমাণপত্র সঙ্গে আনতে বলা হয়েছে ছয় মাসের মধ্যে শিলচর ত্রিপুরা বিদ্যুৎ ট্রেন চালু হবে সাত বছরের মধ্যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা পৃথিবীর অন্য সব দেশকে টপকে তৃতীয় স্থানে উঠে আসবে বুধবার সুনাই পুরসভার প্রচেষ্টায় সুনাই বাজারে দুই কোটি আটাত্তর লক্ষ টাকা খরচে নির্মিত রাস্তা সহ বিশাল মাসবাজার শেডে ফিতা কেটে শুভারম্ভ শেষে মাল্টিপারপাস হলে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একতাগুলো বলেন সাংসদ ডক্টর রাজদীপ রায় সরকারি ডেন্টাল কলেজ শিলচর এবং সরকারি ডেন্টাল কলেজ ডিব্রুগড় এবং ছাত্রছাত্রীদের ব্যাচেলার অব ডেন্টাল সার্জারি ডিগ্রি প্রদান করবে শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স গৌহাটি টুইট করে একতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া রাজ্যে আরও দুটি ডেন্টাল কলেজকে স্বীকৃতি দিয়েছে তিনটি কার্যকর ডেন্টাল কলেজ এবং আরেকটি নির্নিয়মান ডেন্টাল কলেজ সহ অসম মেডিকেল এডুকেশনের হাব হতে চলেছে উল্লেখ্য ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণের ডেন্টাল এডুকেশন সেকশন থেকে পত্রলিকে সরকারি ডেন্টাল কলেজ শিলচর এবং সরকারি ডেন্টাল কলেজ ডিব্রুগড়কে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার আন্ডার সেক্রেটারি অমৃত ওয়ালিয়া এবার শেষ খবরটি সমাগত দুর্গ উৎসব কদিন পরই আনন্দের জোয়ার বইবে চারদিকে সব শ্রেণীর মানুষরাই পুজোর এই কয়েক দিনের অপেক্ষা করে তাকে ব্যবসায়ী থেকে শিল্পী সবাই পুজোর এই সময়টায় অধিক বিক্রির আশা নিয়ে থাকে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় বড় দোকানিরা এই সময়ে লাভের মুখ দেখার অপেক্ষা করেন কিন্তু গত কয়েক বছর ধরে শপিং মল আর অনলাইন শপিংয়ের তাবায় নাজেহাল করিমগঞ্জের ব্যবসায়ীরা নিতান্ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন